উৎসব আনন্দ ও পরিপূর্ণতায় রাঙা পরে অ্যাক্টিভ কালার গোল্ড মেহেদি। ছেলেদের মন খারাপ হয় মূলত তিন কারণে। প্রথমত, তার পকেটে যখন টাকা থাকে না। দ্বিতীয়ত, তার বাবা মা যখন খুব অসুস্থ থাকে। এবং তৃতীয়ত, তার ভালোবাসার মানুষ যখন জীবন থেকে হারিয়ে যায়। আজ আমার মন খারাপ, ভীষণ রকমের খারাপ। আমার আর ত্রয়ীর গল্পের শেষ পাতায় আমরা। মানুষ যে মানুষটাকে নিয়ে মন খুলে হাসতে চায়, প্রাণ ভরে বাঁচতে চায়, জীবনের কোনো অংশে এসে সে মানুষটাই মন খারাপের কারণ হয়। অথচ আমাদের হাসি খুশি আদর মাখা একটা ভালোবাসার গল্প ছিল। প্রচণ্ড প্রাণশক্তি নিয়ে একটা জীবন একসাথে কাটিয়ে দেওয়ার কথা ছিল। কই তুমি? কেউ না, মানে বুঝলাম না, বন্ধুর বিয়ে, অথচ কারো কোনো টেনশন নেই। তাড়াতাড়ি এসো, আচ্ছা রাখছি। সুন্দর করে সাজতো তো সাজবো না, এটা তো সাজারই অকেশন নাকি? তুমি তো পাঞ্জাবি পরে এসেছো। পরবো না, এটা তো পাঞ্জাবি পরারই অকেশন নাকি? আচ্ছা, আমার কেমন লাগছে? জামাই জামাই। বিয়ের জন্য ফুলের মালা কিনা দোকান না দুটো? হ্যাঁ চলো, ওরা আস্তে আস্তে আমরা মালাগুলো নিয়ে আসি। হ্যাঁ, মালা দুটোর সাথে একটা কেকও কিনতে হবে। বিয়েতে কেউ কেক খাওয়ায় না, মিষ্টি খাওয়ায়। মিষ্টি কিন্তু না, আমরা কেকই খাবো। কোনো সমস্যা? কোনো সমস্যা না, চলুন। রোদের কোনো আক্কেল জ্ঞান আছে? কতক্ষণ আমাদের রোদের মধ্যে দাঁড় করাচ্ছিস? হয়েছে বাবা, এখন চল ভিতরে যাই। চল চল। জি আসুন, আপনারা সবাই আসুন, বসুন প্লিজ। আপনারা দুইজন ওই বেঞ্চে বসেন, এখানে বর আর কনে বসবে। বর কনে তো আমরা দুজনই। মানে কি বিয়ে করবেন এরা দুজন আর জামাই বসে যাচ্ছেন আপনারা, বিষয়টা কি? আচ্ছা ঠিক আছে, বসুন বসুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ছেলে মেয়ের নাম বলেন। মোহাম্মদ সবুজ ইসলাম। মেয়ের নাম? জান্নাতুল ফেরদৌস কেয়া। ছেলের বাবার নাম বলেন। দেনমোহর কত হবে? এক টাকাও না। কি? আমরা ভালোবেসে বিয়ে করছি, এখানে টাকাটা মুখ্য বিষয় না, বিশ্বাসটাই আসল। তাই আমি চাই আমাদের বিয়েতে এক টাকাও কাবিন থাকবে না।
দেখেন বোঝার চেষ্টা করেন, দেন মোড়টা আপনার খুবই জরুরি, এটা আপনার সিকিউরিটি। বুঝতে পারছেন না কেন, ভবিষ্যতে যদি কোনো সমস্যা হয় এই দেন মোহর আপনাকে সেভ করবে। আপনার বন্ধুকে একটু বোঝান। কাজী আপনি ঠিকই বলছেন, দেন মোহর তো এখন তো দেন মোহর টাকা ধরলাম পরে দেওয়া যাবে, আর তুই চাইলে সেটা মাফও করে দিতে পারবি, সমস্যা নেই। তোরা যা ভালো মনে করিস, সমস্যা নেই। আপনি লিখেন দেন মোহর 10 লাখ। 10 লক্ষ টাকা কাবিন হইলে কাজী সাহেবের ফি আসবে 10,000 টাকার উপরে। হ্যাঁ, এত টাকা আনছেন তো সাথে আপনারা। আচ্ছা, তুমি তখন কাঁদলে কেন? তুমি বুঝবে না। তার চেয়ে শোনো, ওদের বিয়ে দেখে না আমার খুব বিয়ে করতে ইচ্ছে করছে। আসলে না, এমনি বললাম। আমি জানি তুই এমনি এমনি বলেনি, ওর ওই মুহূর্তে বিয়ে করতে ইচ্ছে করছে। গত 4 বছরে ওকে এতটুকু তো চিনেছি। আচ্ছা, আমাদের বন্ধু সবুজ কে আর বিয়ে, পরে তাদের 2 পরিবার মেনে নিয়েছিল। ছোট্ট একটা অনুষ্ঠান করে ছেলে মেয়েকে গ্রহণ করে 2 পরিবার। ত্রয়ীর ধারণা, আমরা আমাদের সর্বনাশটা সেদিনই দেখেছি। শোনা, বিয়ে করে ফেলি। ঠিক এই জিনিসটাই আসছিল। জয় গোস্বামীর কবিতায় পড়েছিলাম, পাগলি তোমার সঙ্গে ভয়াবহ জীবন কাটাবো, পাগলি তোমার সঙ্গে ধুলোবালি কাটাবো জীবন, এর চোখে ধাঁধা করব, ওর জল করে দেব কাদা, পাগলি তোমার সঙ্গে ঢেউ খেলতে যাব দুকদম, চুয়ের সাথে জীবন কাটাবো ঠিক করে ফেলেছি, বিয়ে করতে ইচ্ছে করছে চলো বিয়ে করে ফেলি, এরকম বলতে বলতে একদিন সত্যি সত্যি বিয়ে করে ফেলি আমরা। এটাকে আবার পালিয়ে বিয়ে বলা যায় না, নিজেরা নিজেরা বিয়ে বলা যেতে পারে, কারণ আমাদের বিয়ের কথা কেউ জানবে না এই 2 বন্ধু ছাড়া। আর আমরা পালিয়ে কোথাও যাচ্ছি না, দুজন দুজনের বাসায় থাকবো। প্রকৃতির এক অনন্য উপাদান, আর এই নিমের প্রকৃত নির্যাস থেকে তৈরি রাঙাপুরি নিম ফেস ওয়াশ, ফ্রেশ লুক এখন সারাদিন সব সময়। শুধু বিয়ে করার কথা কিন্তু তুমি আগে বলেছো। একদম ভুলে যাও, কেউ যদি জিজ্ঞেস করো একদম সোজা সোজা বলবে তুমি বলেছো। আনন্দ করতেই চাইনি তো। খারাপ খারাপই তো, আগে তো বুঝিনি, আগে বুঝতে দেইনি, এখন তো বিয়ে করেছো তাই বুঝতে দিয়েছি।
পালাবি কোথায় শয়তান? পাগলামি করি করি, ইচ্ছে হয়েছে তাই করিস, যেটা হোক না কেন। ফাইনালি তোমাকে তো পাওয়া হলো, একদম কাগজে কলম সারা জীবনের জন্য। এখন আমি নিশ্চিত আমাদের কেউ আলাদা করতে পারবে না। বিয়ের পর তোমার আমার প্রতি ভালোবাসা কেমন চেঞ্জ হয়ে গেছে। রাত 11টার পরে তোমাকে ফোনে তো এখন আর পাওয়াই যায় না, কারণ আমি এখন শান্তিতে ঘুমাতে পারি। মানে রাত জেগে জেগে তুমি কারোর সাথে কথা বলছো কিনা সেটা দেখার জন্য আমাকে রাত জেগে থাকতে হয় না। যেদিকে তুমি যাও না পাখি, নিরে তোমাকে ফিরে আসতেই হবে। তোমাকে একটা সিরিয়াস কথা জিজ্ঞেস করি? করো। সিরিয়াসলি বসো, সিনা টান টান করে বসো। বসলাম। বিয়ের কথা কে আগে বলেছিল? তুমি। তুমি এখনো বলো নাই কেন? তোমার জন্য তুমি এই আজকে শাড়িটা পরবে, আমার তোমাকে এখনই শাড়িতে দেখতে খুব ইচ্ছে। থ্যাংক ইউ, কিন্তু এই শাড়ি আমি এখন কোথায় কিভাবে পরব? ইচ্ছে থাকলেই উপায় হবে, তা দেখিবে একটু পর নিশ্চয়ই। হবে গতকাল, গতকাল মিলে হবে কতকাল, তবু আমাদের ভালোবাসা রয়ে যাবে চিরকাল। পরে হয়তো ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান হবে, অনেক খাওয়া দাওয়া হবে, তারপরে তো কাউকে খাওয়াতে পারলাম না, ভাবলাম ওদের সঙ্গে একবেলা খাই, আমাদের আনন্দটা ওদের সঙ্গে শেয়ার করি, কি বলো? আসো আসো। অনেকদিন পরে ক্যাম্পাসে আসলো না? ক্যাম্পাসের গাছগুলো বেশ বড় হয়ে গেছে না? সাথে দেখতে দেখতে তুই বাবা হয়ে গেলি।
আচ্ছা বাদ দে না, আমাদের নিয়ে অনেক কথাবার্তা হলো, অনেক তো মজাও নিলি। এবার তোদের কী প্ল্যান আছে সেটা বল। আমাদের কী প্ল্যান এ ব্যাপারে শাওন স্যার বলবেন, বলেন। কী প্ল্যান? এই যে প্ল্যানের অবস্থা ঠিক এরকম, বুঝছিস? বড় ওপর বিয়ে হয়ে যাওয়ার পর মা দুই দিন পর পর আমাকে এক একটা ছেলের বাড়িটা দেখাই যাচ্ছে, তো দেখাই যাচ্ছে। তুই তো চাকরি পেয়েছিস, এখন তো বিয়ের কথা বলা দরকার। কীভাবে শুরু করবো সেটাই খুঁজে পাচ্ছি না। আমরা দুজন যে অলরেডি বিয়ে করে ফেলেছি এটা তো দুই পাশে বলা যাবেই না, আবার দুজনজনকে পছন্দ সেটাও বলা যাবে না। মানে মানে কি? মানে প্রেমের বিয়ে পরিবারে সবসময় কোনো না কোনো দোষ খুঁজে বের করবি। ধর ত্রয়ী বললো তার পছন্দের মানুষ প্রাইম মিনিস্টারের ছেলে, তারা তখন বলবে না এই ছেলেকে বিয়ে করা যাবে না। ত্রয়ী জিজ্ঞেস করবে কেন, তারা বলবে কারণ সে প্রাইম মিনিস্টারের ছেলে। যদি বলে ছেলে বিসিএস ক্যাডার, তখন বলবে না ছেলে তো ঘুষ খাবে। আবার ধর যদি বলে ছেলে মধ্যবিত্ত পরিবারে ছোটোখাটো চাকরি, তখন তারা বলবে এই ছেলে তো মেয়েকে না খাইয়ে মারবে, জামা দিবে বছরে দুইটা, তাও দুই দিবে, এছাড়া দিবেই না। আর ও যদি যে বলে একজনকে ভালোবাসে, এটা বেশ সুন্দরী, পরিবারের মানুষজন কি বলবে? সুন্দরী মেয়ে বিয়ে করা যাবে না। কেন? কারণ তার চুল থেকে তালু পর্যন্ত তার অহংকারে ভরা। আর যদি কোনোভাবে বলে ফেলে যে মেয়ে শিক্ষিত, পড়াশোনা জানে, পড়াশোনা জানে মেয়ে তো চাকরি করবে, মানে তার সাথে তো বিয়ে দেওয়া যাবে না, সে তো ঘর সংসার করতে পারবে না। আর যদি স্যার কোনোভাবে বলে ফেলে মেয়ে কিছুই করে না, তাহলে কি বলবে জানিস? মেয়ে তো ডায়াবেটিক্স হবে, তোকে তো সারাজীবন ডক্টর কবিরাজের কাছে দৌড়াতে হবে, তুই অফিস আদালত করবি কখন? তাহলে তোরা বলবিটা কি? আয় কি কর আম্মু, টিভি দেখি, তুইও দেখ। আপুর সাথে কথা হয়েছে? হ্যাঁ হয়েছে। কি বললো, কেমন আছে? ভালো আছে, আমি দেখি শুনে বিয়ে দিছি, ভালো থাকারই তো কথা। জামাইটা একটা সোনার টুকরা ছেলে, আমার মেয়ের ভাগ্য ভালো। আমারও ভাগ্য ভালো। হ্যাঁ আচ্ছা আম্মু, তোমার শরীরটা এখন কেমন? অ্যালার্জির সমস্যাটা কি কমেছে? এমনভাবে কথা বলতেছিস না, মনে হয় দুই তিন মাস পর বাসায় ফিরলি। কি বলবি সরাসরি বলে চলে যা। আম্মু শোনো না, আজকে আমার একটা বান্ধবী আছে, ওকে তো তুমি চেনো। কোনটা, যেটা পালায় গেছিল? হ্যাঁ। কি হয়েছে ওর? ওর একটা বাচ্চা হয়েছে জানি, এখনকার সংবাদটা কি? কিছু না, তুমি টিভি দেখ। কি করো তোমরা? এই তো তোর বাবার সাথে গল্প করছিলাম। তুই কিছু খাবি? নুডলস কিংবা পাস্তা? নামু, লাঞ্চ করলাম দেরি করে। তোমার অফিসের কি অবস্থা? জি আপা ভালো। ভালো মতো কাজ করবে অফিসে। হ্যাঁ, কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই। জি আপু অবশ্যই। এখন কেউ কাউকে জায়গা ছেড়ে দেয় না, দেখবে একমাত্র জায়গা মসজিদ, যেখানে একজন অন্যজনের জন্য একটু জায়গা ছেড়ে দেয়, তাছাড়া কোথাও কেউ দেয় না। নিজেকে এস্টাবলিশ করার আগে ডানে বাঁয়ে কোথাও তাকানো যাবে না, কাজ কাজ আর কাজ। আমি কি তোমাকে বোঝাতে পারলাম? জি আপু। আমি তোমাদের বাপ ব্যাটার কোনো কিছু বুঝতে পারছি না। আমি কিন্তু এবার আমার ছেলেকে বিয়ে দিব, ওই দেব, ওই দিকে স্টাবলিশ হতে থাকুক, আমি ওর জন্য মেয়ে দেখা শুরু করি। তুমি কি বলছো এসব? আমি ডান বাম বলে যেটার ইঙ্গিত দিলাম তুমি সেটা নিয়ে আসছো? ওটা তো 5 বছর পরের বিষয়। ওর কি বিয়ের বয়স হয়েছে? ওর বয়স কত? জি বাবা 29। সেটা ভুলে যাও, সার্টিফিকেট 28, মানে 28। আজকাল ছেলেরা 35 টাকে বিয়ে করে নাকি? হ্যাঁ, তুমি কিছু বলতে এসেছিলে? না বউ, তোমার গল্প শোনা, আমি বেঁচে আসি।
চাটা কিন্তু ভালো হচ্ছে, তুমি সবগুলো এটা করে দিও। কিন্তু হাল ছাড়া যাবে না। অবশ্যই না, টেনশন নিও না, আমার হাতে এনাফ টাইম আছে। এনাফ টাইম নাই শাওন, তুমি দেখলে না বড় অপরবিয়টা কেমন হুট করে হয়ে গেল। এখন আমার সিরিয়াল, আমারও দেখবে তোর জোরে শুট হয়ে গেছে, দেখবো হঠাৎ বিয়ের চাপ। আমার তো কোনো চাপই নেই। আজকে রাতে আবার। ইয়েস। তুই কি করে জানলি ছেলে ভালো? কেয়া বলেছে। বিয়েটা করবে কে, কেয়া না তুই? আমি। তাহলে কি আর কথায় কি আসে যায়? নাকি তুই ছেলেটার সাথে কথাবার্তা বলছিস? না মো, কি বলো তুমি, আমি তোমার পারমিশন ছাড়া কি কারোর সাথে কথা বলি? মোবাইলে যে তুই কার কার সাথে কথা বলিস আমার পারমিশন নিস? আবু মেয়েটা খুব ভালো, সহজ সরল, আমার কাছে তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আর বাবা মাকে ভালোবাসবে। আমার কাছে মনে হচ্ছে সে এরকম। এই সব কিছু তোমার মনে হলো যে তোমার কলিগদের সঙ্গে এক নজর দেখি। কি করে ছেলেটা? জব করে। কোথায়? প্রাইভেট কোম্পানিতে। প্রাইভেট কোম্পানিতে চাকরি করে? দূর, তোর রুমে দুটো বায়োডাটা রাখা আছে, একজন সহকারী কমিশনার একজন মেজর, দেখ গিয়ে যা। আমার কলিগের মুখে শুনে আমার এমনটা মনে হয়েছে, কিন্তু এই মেয়ের সঙ্গে পূর্বে কোনোদিন কখনো আমার কথা কিংবা দেখা হয়নি। মানে তোমার এমন মেয়ে লাগবে যে আমাদের মানে তোমার বাবা মাকে ভালোবাসবে, কেয়ারিং হবে, তাই তো? যে আমাদেরকে কোন মেয়ে বেশি ভালোবাসবে, শ্রদ্ধা করবে, সেটা আমাদের চেয়ে কেউ ভালো বুঝবে না। তাহলে মেয়েটাকে আমাদেরকেই খুঁজে বের করা উচিত। আর তাছাড়া তো তাড়াহুড়োর কিছু নেই, আমাদের হাতে তো 6-7 বছর সময় আছে। তুমি একদম চিন্তা করো না, মনোযোগ দিয়ে কাজ করো, ঠিক আছে? যাও, বসে থাকো না, যাও। আমরা নিজেরাই বিয়ে করে ফেলেছি, সেটাই ভালো হয়েছে। আমাদের পরিবার কখনো আমাদের বিয়ে দিত না। আচ্ছা তোমার আব্বু এটা কী পেয়েছে বলো তো? উনি কত বছর বয়সে বিয়ে করেছিল? আমি 29, আব্বু 54, ম্যাক্সিমাম 26 বছর। একটু হলে বাল্য বিবাহের খাতায় নাম পড়ে যেত। নিজে বিয়ে করেছে 26 বছর বয়সে, আর ছেলেকে বিয়ে দেবে 35 বছর বয়সে। ওয়াও। আচ্ছা বাদ দাও, এখন যেহেতু ওরা বিষয়টা পজিটিভ নিচ্ছে না, তাহলে আমরা একটু আপাতত ভাবছি বাদ দিই 1-2 সপ্তাহ, পরে আবার ট্রাই করবো। কিন্তু হাল ছাড়া যাবে না। সব আনন্দ ও পরিপূর্ণতায় রাঙাপুরি অ্যাক্টিভ কালার গোল্ড মেহেদি। কি অবস্থা শাওন? জি বস, এত ভালো স্যার। আচ্ছা এই ফাইলটা একটু আপডেট করে দেন তো স্যার। এটা? হ্যাঁ স্যার, কিছু মনে না করলে একবার দেখিয়ে দিন একটু। হ্যাঁ অবশ্যই স্যার। হ্যালো। এই কি হলো, তুমি ঠিক আছো? হ্যাঁ। তাহলে 10 বার কল দিলেছে? 10 বার কল দেওয়া যাবে না। না 10 বার কল দেওয়া যাবে না, অবশ্যই যাবে, কিন্তু এতবার কল দিলে তাই আমি ভাবলাম তোমার যদি কিছু হয়। আবার ভয় পেয়ে গেছিলাম? হ্যাঁ ভয় পাওয়ার জন্যই তো কল দিলাম। তুমি কিন্তু খুব খারাপ। জানি, অনেক আগেই স্বীকার করে নিয়েছি। শোনো না,
আমার তোমার সাথে খুব রোম্যান্টিক কথা বলতে ইচ্ছা করছে। তুই আমি এখন অফিসে। তো আমি তো রোম্যান্টিক কথা বলতে বলেছি, রোম্যান্স তো করতে বলিনি। এরকম চুপে চুপে আমার কাছে চলে আসো। তুই তুমি কিন্তু এখন একদম ক্লাস সিক্স সেভেনের বাচ্চার মধ্যে মতো করতেছো। আসো না প্লিজ। ফাসিল কোথাকার। তোমাকে পেন দিলে যে আমার কি ভালো লাগে। গুড নাইট তাহলে। হ্যাঁ কি? হ্যাঁ যা ঘুমাবো। গুড নাইট। মানে আসলে ঘুমাবি? যা তো হয়েছে, চলো তো। বহু কষ্ট ওরা ম্যানেজ করে আসছে, ওরা এখন একটু গল্প করুক। জামাই বউ আপনারা ভালো করে গল্প করেন, চলো। ভালো মতো গল্প করিস। হ্যাঁ এভাবেই চলছিল দিনগুলো। জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলোর মাঝে ছিলাম আমরা দুজন, কিন্তু আমাদের জীবন কখনো একই সরলরেখায় চলে না, এটাই প্রকৃতির নিয়ম। সো এই বায়ারকে আমাদের সাপ্লাই দেওয়ার কথা ছিল 45,000 ইউনিটস, মানে 45,000 ইউনিটস ওনারা অ্যাকসেপ্ট করেছে। বাকি যেটা আমরা যেটা কারেকশন দিয়েছি সেটা হলো গিয়ে আরও 10,000 ইউনিটস, যেটা আমরা কারেক্ট করেছি ফাইনালি আমরা ডেলিভারি। কামাল সাহেব, আমি তো জানি আমাদের অনলি 5,000 পিসেস ব্যালেন্স আছে। জি স্যার। আচ্ছা আপনি নেক্সটটাতে যান। এটা তাহলে 5,000 হবে, টোটাল 50,000 ছিল। এরপরে আরেকটা যেটা ফরেন কোম্পানি ফ্রম ইটালি, ওদের সঙ্গে ওদের আমাদের যে প্রফিট টার্নওভার ইয়ারলি আসতে পারে সেটা ডলারে যদি বাংলায় বলি তাহলে আসে অলমোস্ট 1.5 কোটি টাকা। কামাল সাহেব, আমাদের তো টোটাল প্রজেক্টটা 2.5 কোটি টাকার হওয়ার কথা। জি স্যার আমি দেখছি। ঠিক আছে আপনি বসুন, আমি দেখছি। আমাদের যে শিপমেন্টটা ছিল ওখানে আমার টোটাল ছিল 50K গুডস। গুড নিউজ দেব, সেটা হচ্ছে ইটালিয়ান একটা কোম্পানির সাথে আমাদের নতুন ডিল হচ্ছে, সেখানে আমরা বাংলায় 2.5 কোটি টাকার একটা প্রজেক্ট করতে যাচ্ছি। কী সমস্যা শাওন? সরি স্যার। সরি? এই এক সরি দিয়ে কি অফিস চালানো যায়? আপনি হয়তো কাজটাই বুঝতে পারছেন না, নাকি বোঝার চেষ্টা করছেন না, আমি ঠিক জানি না বিষয়টা। ছোট্ট একটা সিম্পল হিসাব আপনাকে কতবার বুঝিয়ে দিয়েছি বলেন? ছোট্ট একটা প্রেজেন্টেশন, বসের সামনে গিয়ে আপনি সব কিছু কমপ্লিট করে ফেললেন। দেখুন, আপনার বড় চাচার রিকোয়েস্টে আমি জবটা আপনাকে ম্যানেজ করে দিয়েছি, এটা অফিসে সবাই জানে। এখন আপনাকে যদি আমার এভাবে সাপোর্ট দিয়ে যেতে হয় তাহলে অফিসের সবাই কী ভাববে? ভাববে না এখানে আমার কোনো বেনিফিট আছে, ব্যক্তিগত বেনিফিট আছে? আমার মুখটা কোথায় থাকে? আর আপনি যে পারফরমেন্স শো করছেন, সরি টু সে, কোম্পানি কিন্তু আপনাকে বসিয়ে বসে স্যালারি দেবে না। আমি জানি কথাগুলো শুনতে আপনার খারাপ লাগছে, কিন্তু এটাই সত্যি শাওন।
সরি, আমি কথা দিচ্ছি আমি কনসালটেশন আবার বাড়াবো স্যার। শিওর, বাড়াতেই হবে। গুড লাক। কিরে বাবা, এত দেরি করলি যে আজকে? অফিসে কাজ ছিল। কি আর কাজ ছিল? এত কাজই যদি করতে তাহলে তোমার বড় চাচা আমাকে ফোন করে কেন কথা শোনাবে? তোমাকে চাকরি দিয়ে নাকি ভুল করেছে, আর তার ছেলে কি সুন্দর চাকরি করছে, অফিস থেকে গাড়ি দিয়েছে। তো হচ্ছে কত বড় হবে? খুব বেশি 2 বছর? লজ্জা করে না তোর? আমি খাবার দিচ্ছি, তুই খেতে আয়। লাগবে না, পেট ভরে গেছে। রাঙাপুরি হেয়ার লাইট হেয়ার অয়েল, চুল হোক ঘন কালো মসৃণ প্রতিদিন। আমি যেটা বলেছি সেটাই সত্যি, এমন কিছুই না। তাহলে তুমি তো চেঞ্জ হয়ে গেছো, কেন, কি কারণে? আমাদের শেষবার কবে দেখা হয়েছে তোমার মনে পড়ে? 7-8 দিন আগে। এই 7-8 দিনে তুমি আমাকে একটা বড় দেখা করার কথা বলেছো, বলো। আর আজ আমি না বললে আমাদের দেখাই হতো না। আগে কি এরকম হয়েছে? দেখা করার জন্য অস্থির হয়ে থাকতে। আমি লাস্ট কবে তোমার সাথে 10 মিনিট ফোনে সুন্দরভাবে কথা বলেছি আমার মনে পড়ে না। এখন হয়তো তুমি ফোন ধরো না, আর হয়তো ফোন ধরে বলো তুমি খুবই টায়ার্ড, আজকে কথা বলতে পারবে না। সবচেয়ে বেশি কোনটা হয় জানো? যখনই আমাদের কথা শুরু হয় ঠিক তখনই তোমার অফিসের ফোন চলে আসে। আচ্ছা, এগুলো কি সমস্যা নাকি তুমি আমাকে গ্রান্টেড হিসেবে নিয়ে নিয়েছো? মানে ওকে তো পেয়ে গেছি, এমন কিছু? পেয়ে গেলে কি অবহেলা করতে হবে, ইন্টারেস্ট কমে যাবে? শোন, নীল রঙের 2 পেজে করা সিগনেচার তখনই গুরুত্বপূর্ণ যখন তুমি সম্পর্কটাকে গুরুত্ব দিবে। যখন অবহেলা করবে তখন এই সিগনেচারে কিছু আসা যায় না, অর্থহীন হয়ে যায়। এমন কোনো কিছুই না। কতদিন হলো নতুন চাকরি জয়েন করেছি, নতুন কাজ, নতুন পরিবেশ, সব কিছু মিলে না, ভীষণ চাপে আছি। মানে কোনো কিছু বুঝে উঠতে পারছি না। আমার জায়গায় না থাকছি না, তুমি ঠিক বুঝবে না। এখন সবচেয়ে বেশি দরকার যেটা হচ্ছে কি, তোমার সাপোর্ট। তুমি আমারটা ভেবেছ? আমার বাবা নেই, আর আমার মার প্রধান কাজ হচ্ছে আমাদের 2 বোনকে যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে দিয়ে দেওয়া।
আমাদেরকে বিয়ে দিতে পারলে উনি শান্তি পান। তুমি কি জানো বড়পুর বিয়ে হওয়ার পরে বাসায় আমার সাথে কি কি হচ্ছে? তুমি জানবে কিভাবে? তুমি কি আমাকে তোমাকে জানানোর সুযোগটা দিয়েছ? বস, হ্যালো, আপনি কোথায়? জি আমি লাঞ্চ করতে এসেছিলাম। আরে জলদি আসেন, তিনটার সময় মিটিং, ভুলে গেছেন? আবার ঝামেলায় ফেলবেন আমাকে। না স্যার, আমি আসছি স্যার। আমি অফিসে তোমার বাসা নিচ্ছি, আসবো এসে কল। তোমাকে অফিসে পর আমার বাসা নিচে আসতে হবে না। তোমার যখন ইচ্ছে হবে তখন তুমি এসো। আমি তুমি কল করবো। বাসার সামনে আসার নাম নেই, শুধু কল করি ম্যানেজ করার চেষ্টা। কি রে, কি করছিস? তোর কি মন খারাপ? না, আমার মন খারাপ কেন হবে? আমার মন খুব ভালো, ইনফ্যাক্ট বেশ ভালো। তোর মন আসলেই খারাপ। মন খারাপ না থাকলে কেউ জোর দিয়ে বলে না মন খুব ভালো। মন খারাপ থাকলেই জোর দিয়ে বলে মন খুব ভালো, মন খারাপের কারণটা লুকানোর জন্যে। শোন, বিয়েটা করে ফেল। ছেলেটা চমৎকার, দেখতে শুনতে ভালো, টাকা পয়সা আছে, বিয়ের পর হানিমুনে চলে যাবে, মন টন ভালো হয়ে যাবে। এতদিন রেগেমেগে বলেছি, আজ আদর করে বললাম, কথাটা ভেবে দেখিস। থ্যাংকস দোস্ত, আমাকে ওয়েটিং এ পেয়ে ও যেন একটু হলেও আমাকে হারানোর ভয় পায়। তোরা যে কি করছিস কিছুই বুঝতে পারছি না। অফিসে যাওয়ার নামগন্ধ নেই। হ্যাঁ, এত বিহায় হলে কি করে? আমি হলে তো সারা রাত জেগে থাকতাম, ভোরবেলা রওনা দিতাম। আর তুই এখন যাচ্ছিস, তারও কাজের প্রতি মনোযোগ নেই কেন? এটা তো অফিস নাকি? হাসাহাসি করছেন, পাশের ডেস্কের সাথে গল্প করছেন কেন? ছোট্ট একটা কাজ দিলে তিন চার ঘন্টা চলে যায়, আধা ঘন্টার কাজ দুই ঘন্টা লাগে কেন ভাই? এভাবে তো হবে না। তো অফিস টাইমলি আসতে হবে, আপনারা কেউ টাইম মেনটেন করছেন না, একজন দুজন ছাড়।
টাইমলি না আসলে কিভাবে অফিসটা করবেন আপনার? অফিস তো রান করতে হবে না? আরেকজন একটা বেজে গেছে, এখন পর্যন্ত কোনো খবর নেই। এরপর যদি আমি কোনো ভুল করি তাহলে আমি নিজের দায়িত্বে চাকরি ছেড়ে চলে যাব। সরি স্যার, শেষবারের মতো। মাছ কেমন হয়েছে? ভালো। তুই কিছু ভাবছিস? কি নিয়ে? ওই যে সেদিন বললাম যে বিয়ে। হুম, আমু আমি না এত তাড়াতাড়ি বিয়ে করব না, আমাকে প্লিজ আর কটা দিন সময় দাও। দেখ তুই, কটা দিন ধরে আমার শরীরটা ভালো যাচ্ছে না, তুই বিয়েটা করে আমাকে চিন্তামুক্ত কর, তোকে আমি সুখে দেখে যেতে চাই। আর খাওয়াটা তো শেষ কর। হ্যালো, আচ্ছা শুন, কারোর সাথে কি শাওনের কোনো কথা হয়েছে কোনোভাবে? না তো, ওর ফেসবুক ডিঅ্যাক্টিভ দেখাচ্ছে, ওর আবার কি হলো? স্যার, আপনার গেস্ট আসছে একজন। গেস্ট? জি স্যার। তুমি যাও, আমি ঠিক আছে। তুমি কি বসাতে চাচ্ছ? তুমি বিরক্ত? যোগাযোগ রাখতে চাইছো না? শান, তুমি হয়তো ভুলে গেছো আমি তোমার প্রেমিকা না, বিয়ে করা বউ। আমার সাথে তুমি এরকম ব্যবহার করতে পারো না। আমি কটা দিন অফিসের কাজে একটু মনোযোগ দিতে চেয়েছিলাম, আমার চাকরিটা যায় যায়। একদিকে আমার চাকরি চলে যাচ্ছে, আরেকদিকে আমি তোমাকে কিছুতেই বোঝাতে পারছি না, সবকিছু এলোমেলো লাগছিল। সমস্যা সবার আছে, তোমার কাছে যেরকম তোমার সমস্যাটা বড়, আমার কাছে আমার সমস্যাটা বড়। সমস্যা সবার আছে, কিন্তু আমরা অন্যের সমস্যা কষ্ট নিয়ে ভাবতেও চাই না, বা জানতেও চাই না। এই যে আমি তোমাকে এতবার বললাম যে অফিসে প্রবলেম হচ্ছে, তুমি তো একটাবারও জিজ্ঞেস করোনি কী হয়েছে। তো একটাবার আমার হাত ধরে তো বলোনি সব ঠিক হয়ে যাবে। তোমার এতটুকু সাপোর্ট আমার কতটুকু প্রয়োজন ছিল এটা বুঝতে পারলাম। তুমি আমারটা জানতে চেয়েছো? আমার বিষয়টা নিয়ে কথা বলতে চেয়েছো? তোমার তো একটাই সমস্যা, বিয়ে বিয়ে বিয়ে। আরে বিয়ে ছাড়া কি কিছু নাই জীবনে? এখন বিয়েটা তোমার কাছে এত তুচ্ছ আর বিরক্তিকর মনে হচ্ছে যে বিরক্তির পরিমাণটা বোঝানোর জন্য বিয়ে শব্দটা তোমাকে তিনবার বলতে হলো? যেটা নিয়ে এত বিরক্ত সেটা শেষ করে দিলেই তো পারো। নিজেরা বিয়ে করার সবটা খারাপ হলো, একটা পজিটিভ দিক পাওয়া গেল। ছয় মাস, এক বছর, দুই বছর আমরা একসাথে কাটাতে পারলাম না, বছরের পর বছর কাটাতাম কিভাবে? তার চেয়ে ভালো কেউ জানলো না, বিয়ে হলো, বিচ্ছেদ হলো, এটাই ভালো। সমাজ তো জানলো না। তুমি ডিভোর্স লেটার পাঠিয়ে দিও, আমি সাইন করে দিব। আমি পারবো না। ঠিক আছে, আমি পাঠিয়ে দিব।
ডিভোর্সের কথাটা জেদ করে বলছি। তাও শাওন যদি যোগাযোগ না করে তাহলে ধরে নেব শাওন এটাই চায়, মুক্তি। ত্রয়ী এত ছোট একটা কারণে ডিভোর্স চায়, সে যদি এত ছোট বিষয়ে ডিভোর্স চাইতে পারে তাহলে এটাই হোক। তোদের এত বুঝতে হবে না। আনন্দ ও পরিপূর্ণতায় রাঙাপুরি অ্যাক্টিভ কালার গোল্ড মেহেদি। হ্যাঁ বলো। কি এটা? ডিভোর্স লেটার। সাইন করে পাঠিয়ে দিন। আসি। মানুষ বলে প্রেমের বিয়ে নাকি ঠিক না, ডিপেন্ড করে। তুমি থাকবে তো আমার সাথে? থাকবো তো। কতদিন? তুমি কতদিন চাও? চিরকাল। আমি তোমায় চেপেছি da
আমার ভুল বয়ে বেড়াই জানি না কেমন আছো তুমি? সুনীল গঙ্গোপাধ্যায় লিখেছিলেন, তোমাকে যখন দেখি তার চেয়ে বেশি দেখি, যখন দেখি না আমি ভালো নেই ত্রয়ী। এই না দেখে থাকাটা অনেক কষ্টের, তোমারও কি খারাপ লাগছে? তুমি বলেছ আমার ভালোবাসা বদলে গেছে, আমি বদলে গেছি। আসলে কি তাই? তাহলে আমার কেন খারাপ লাগছে? কেন লিখতে গিয়ে চোখ ভিজে আসছে? ভালোবাসা বদলায় না, নিয়ম সময়ের সাথে রূপ পরিবর্তন হয়। বিশ্ববিদ্যালয় জীবনের শুরুতে আমাদের ভালোবাসাটা ছিল দুজনের সাথে দুজনের দেখা হওয়া, একসাথে কিছুক্ষণ ক্যাম্পাসের ছোট রাস্তা ধরে হাঁটা, গল্প করা আর রাত জেগে কথা বলা। ওই সময় এটাই ছিল ভালোবাসা। এরপর শেষ দিকে এসে ভালোবাসার রূপ বদলে দাঁড়িয়েছে দুজন দুজনকে অ্যাসাইনমেন্ট রেডি করতে হেল্প করা। এখন আমার জন্য ভালোবাসা হয়ে দাঁড়িয়েছে আমার চাকরিটা টিকিয়ে রাখা। চাকরি, টাকা কড়ি, জীবনে সব কিছু না হলেও জীবনের সবচেয়ে প্রয়োজনীয় বিষয় এটা। একটা সময় আমাদের বাচ্চা হবে, তখন ভালোবাসা হয়ে যাবে বাচ্চাটাকে বড় করা। এরকম চলতে চলতে একটা সময় ভালোবাসা হয়ে দাঁড়াবে হাসপাতালে জীবনের শেষ সময় একজন আরেকজনের পাশে থাকা। গল্পটা আমাদেরই থাকবে, ভালোবাসা শুধু রূপ বদলাবে কিন্তু ভালোবাসার মানুষটা বদলাবে না। ঘুরে ফিরে সবকিছু আমাদের।
ভালোবাসাটা শুধু তোমার জন্যই। আরেকটা খাম আছে, খোলো। রাঙ্গাপুরে অ্যাক্টিভ কালার গোল্ড মেহেদি।